হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। শীতের সকালে উনুন জ্বালিয়ে গাটা গরম করে নেওয়া হচ্ছে, আর এদিকে দেখো শীতে যে বোরো ধানের চাষ হয় তার রোপণ কাজটা চলছে। অর্থাৎ ধান থেকে যে ছোট ছোট চারাগুলো বের হয়েছে না, এই যে এইগুলোকে একটু ছেড়ে ছেড়ে লাগানো হচ্ছে। গ্রামে এই কাজটাকে বলা হয় রোয়া, চলতি কথায় আমরা রোয়া বলে থাকি, যেটাকে ভালো কথায় বলে রোপণ কাজ। সারা দিন ধরে এইভাবে নিচু হয়ে হয়ে রোয়ার কাজ করা খুবই পরিশ্রমের। আর এদিকে যে দেখছো যেগুলো পড়ে আছে বান্ডেল বান্ডেল ধান গাছের চারাগুলো, এগুলো এখনও রোয়া হয়নি, তবে তাড়াতাড়ি সেই কাজটাও হয়ে যাবে। এরপর এদিকে দেখো, গ্রামের মধ্যে একটা মেশিন ভ্যান এসছে যার উপর একটা শুকরকে বেঁধে রাখা হয়েছে, মানে একজন ব্যবসায়ী সে শুকর কিনে নিয়ে যাচ্ছে। গ্রামের মধ্যে অনেক গ্রামবাসী আছে যারা শুকর পোষে, আর তারপর যখন শুকরগুলো অনেক বড় হয়ে যায় তখন তারা ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। তো এখানে ব্যবসায়ীরা নিয়ে চলে যাচ্ছে একটা শুকরকে বেঁধে। এইসব ব্যবসায়ী আবার কী করবে বলো তো, এই সমস্ত শুকরগুলোকে শহরের কোনো ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেবে। ওহো, এদিকে প্রাচীরের ওপর দেখো কি কিউট দেখতে দেখো, আর গায়ের রংটা দেখেছ, এখন বাদলদার সাথে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে আর হঠাৎ করে চোখে পড়লো একটা ফুলকপির বাগান। এটা আমাদের পাড়ার দীপু কাকুর ফুলকপি বাগান। বাগানটার সামনের দিকে কিছু টমেটো গাছ আছে দেখছি, আর পেছনের দিকটা পুরোটাই ফুলকপির বাগান, পুরোটাই। কাকু এখানে সব ফুলকপির যে এক্সট্রা পাতাগুলো আছে সেগুলোকে কেটে ফুলকপিগুলোকে সুন্দরভাবে একদম বাজারে নিয়ে যাওয়ার জন্য পুরো রেডি করে দিচ্ছে। এগুলো সব ওজনে বিক্রি হয়, পিসে নয়। এত বড় বড় ফুলকপি যে এগুলো সবই ওজনেই বিক্রি করা হয় বাজারে। আর ওই যে ওখান থেকে কাকিমা দুই হাতে দুটো ফুলকপি পুরো গাছ সমেত ওখান থেকে তুলে আনছে। দূর থেকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু এই ফুলকপিগুলোকে আমি কাছ থেকে দেখছি, তো এক একটা ফুলকপি নানা করে 3-3.5 কেজি তো হবেই, মানে এত বড় সাইজের ফুলকপি এগুলো। বকখালি যাওয়ার পথে জেঠিঘাট বলে একটা মার্কেট আছে, সেই মার্কেটেই আজকের এই সব ফুলকপিগুলো চলে যাবে। আর এখানে পায়ের কাছে দেখছি 2-3টে ফুলকপি আলাদা করে রাখা আছে। দেখো পাতার আড়ালে ফুলকপিগুলো নিজেদের মুখগুলোকে লুকিয়ে রেখেছে। দীপু কাকুর বাগানের চারিপাশটা দেখো। আমি নিজেও কোনোদিন ফুলকপির বাগানের কাছে এসে ফুলকপি দেখিনি, আজ প্রথমবার দেখলাম, তোমাদেরকেও দেখালাম। এই বাগান তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। আর এদিকে আমরা যে দুটো ফুলকপি পছন্দ করেছি সেই দুটোর ওজন হয়েছে 6 কেজি। বাদলদা এখন সেটা নিয়েই আপাতত গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। বাগান ছাড়িয়ে আর একটু সামনের দিকে যখন এগিয়ে এলাম, হঠাৎ রাস্তার একেবারে পাশে এই বাক্স বাদামের গাছ দেখলাম। ছোটবেলায় আমাদের বাস্তুর মধ্যেও এই গাছ একটা ছিল, এখন অবশ্য নেই। এই বাদামগুলোর স্বাদ একটু তেতো, তবে এর মানে উপকারিতা অনেক আছে। এগুলোকে আবার জংলি আমন্ড বলা হয়। এরা যে খোলসের মধ্যে থাকে সেটা দেখতে বাক্সের মতো বলেই এগুলোকে বাক্স বাদাম বলা হয়। যাই হোক, মাঠ ঘাট দেখতে দেখতে আপাতত বাড়ি ফেরা, আর বাড়ি ফিরে দেখি বাড়ির ধুনুচিটা ভেঙে গেছিল, আর আমাদের ভরসায় না থেকে মা নিজে রেগে হোক আর যাই হোক একটা মাটির ধুনুচি বানিয়ে ফেলেছে, আর সেই ধুনুচিতেই এখন ধোঁয়া দেওয়া চলছে। তবে ভালোই বানিয়েছে, তোমরা কি বলো? আর এদিকে একবার দেখো, যেন ডেড বডি পড়ে আছে। যাই হোক, আজকের এই টুকরো টুকরো গ্রামের মুহূর্তগুলো তোমাদের কেমন লাগলো পারলে আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।